হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সকলকে জানাই পয়লা বৈশাখ শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আর আমি ভয়েস ওভার দিয়েই ভিডিওটা এডিট করেছি, কারণ আমি ভিডিও করার পরে দেখেছি এখানে ভয়েসটা একটু কম আসছে, ওর জন্য ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো এখন দেখতেই পাচ্ছ আমি একদম তৈরি হয়ে গেছি, এবার হলো বেরোবো। বেরোনোর আগে তোমাদেরকে একটু ব্যাগটাকে দেখিয়ে দিই। এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, দেখা মাত্র আমি নিয়ে নিয়েছিলাম। আর আজ এখন তোমরা আমাকে যে ড্রেসটাই দেখছো সেটা আমাকে এর আগে আমার বার্থডের যে শর্টস ভিডিও ছেড়েছিলাম তাতে তোমরা দেখেছো, কারণ এই বছরের যে পয়লা বৈশাখে যে জামা সেই দুটো আমার এখনও ইনকমপ্লিট রয়েছে, মানে স্টিচ হয়নি, ওই জন্য এই জামাটা পরেছে। আর সত্যি বলতে আমার এই জামাটা একবারই পরা হয়েছিল, তো আমি সুযোগ খুঁজলাম যে এই জামাটা আমি কবে পরবো, তো আজকে ফাইনালি পরতে পেরেছি, তো খুবই ভালো লাগছে। এই জন্য এখন হলো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তো দেখা যাক কোথায় যাওয়া যায়। খুব একটা বেশি দূর যাব না, কাছাকাছির মধ্যেই ভাবছি যাব। তো এই যে এখানে হলো বড় মার মন্দির, বারাসাতের লরি। ও এখন আমরা কোথায় আছি আশা করছি অনেকেই বুঝতে পারছো, তো যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাও, আর যারা বুঝতে পারোনি তারাও আমাকে জানাও। দেখো এই জায়গা থেকে এই ভিউটা দেখতে এত সুন্দর লাগছে, এত অপূর্ব লাগছে, মানে বলার মতো না। তো এই রাস্তাটায় যাওয়ার সময় ভীষণ একটা এনজয় হয়, আর দূর থেকে দেখতে পাচ্ছ একটা ট্রেন যাচ্ছে, তো এইটা দেখে আরও বেশি ভালো লাগছে। আর মানে কীরকম যে এই ভিউটা দেখে যে মনের মধ্যে এত আনন্দ হয় না, মানে একটা মানে অপূর্ব একটা সুন্দর একটা মানে ফিল হয়, যেটা আমি মানে এই মুহূর্তে বোঝাতে পারছি না। এতক্ষণে তোমরা এই জায়গাটা দেখে বুঝেই গিয়েছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা দক্ষিণেশ্বরের এই সাইডটায় এসেছি, তো এখানে এসে একটা অপূর্ব সুন্দর জিনিস দেখে আমার ভালো লাগলো। এখন দক্ষিণেশ্বরের মন্দিরে গেলেও মানে হনুমানের দর্শন পাওয়া যায় না, খুবই কম দেখা যায় ওদেরকে। তো আজকে হলো এখানে আমরা দাঁড়িয়ে একটু ছবি টবি তুলছিলাম, সেই মুহূর্তে এনার দেখা পেলাম, তো সবাই মোটামুটি ছবি টবি তুলছিল, আমিও দূর থেকে ভিডিও করছিলাম, তারপরে একটু সাহস করে কাছে এগিয়ে গেলাম। কারণ কি, যেহেতু মানে একটু কাছে এগোতে ভয় পাচ্ছিলাম, কারণ ওরা তো অবুঝ না, ওরা তো বোঝে না যে মানে কি হচ্ছে কি না হচ্ছে। তো তারপরে একটু ভিডিও টিডিও করে তারপরে এখানে দাঁড়িয়ে আমি একটু ফটো টটো তুলছিলাম, ছবি টবি তোলার চেষ্টা চরিত্র চালাচ্ছিলাম, তারপরে ওখান থেকে সোজা বেরিয়ে আসলাম। আর বেরিয়ে এসে দেখো এখানে কীরকম জ্যামে পড়েছি, আজকে সারাদিনে মানে যখন থেকে বেরিয়েছি তখন থেকে সেরকম জ্যামে পড়িনি। যখনই মানে সিগন্যাল দিয়েছে তখনই না মানে মানে আমরা যে ঢুকতে ঢুকতে সিগন্যালটা ছেড়ে দিয়েছে। তো তারপরে এই যে আমার খুবই পছন্দের আরেকটা জায়গার সামনে দিয়ে যাচ্ছিলাম, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে এটা হলো গৌরীবাড়ির মা, এই মায়ের মানে যে পুজো আজকে যে পয়লা বৈশাখ, তাই জন্য যে কত দর্শনার্থী এসেছে, কত পুজো হচ্ছে সেটা ধারণা করার বাইরে। দেখো আজকের দিনটা সকলেই চায় একটু মায়ের দর্শন দিয়ে মায়ের পুজো দিয়ে বছরের প্রথমটা শুরু করতে। তারপর ওখান থেকে সোজা চলে গেলাম হলো মাইকেলনগর ধাবায়, তো তারপরে ঢুকে কী খাবো সেই সব কিছু বলে ঠলে দিয়ে তারপরে এখানে বসে আমি একটু ঢং করছিলাম। আসলে ক্যামেরা দেখলেই একটু ঢং চালু হয়ে যায়, এটা আর কি মেয়েদের স্বভাব। শত প্রতীক্ষার পরে চলে আসলো সেই বাটার তান্দুরি রুটি, দো পেঁয়াজা, আর হলো চিকেন বাটার মশলা। তারপরে আমরা এখানে একদম টপা টপ খাওয়া শুরু করে দিলাম, আর খাওয়ার জন্য একটু ঢং ঢং করা প্রয়োজন, সেই জন্য এখন আস্তে আস্তে খাচ্ছি। যেহেতু এখন ক্যামেরা ধরা রয়েছে সেই জন্যই হয়তো এইভাবে খাচ্ছিলাম, আর ক্যামেরা যেই অফ হবে সেই একেবারে রাহুর মতো গগড়া সে খাবো, কারণ এটাই আমরা। তারপরে এখন খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, আর আমি সবসময় দুটো করে টুথপিক নিই, এই দুটো টুথপিক আমার কোনো কাজে লাগুক না লাগুক আমি এই টুথপিক দুটো নিই, আর টিস্যু থাকলে অনেক অনেক করে টিস্যু নিই, কিন্তু আজকে টিস্যু করে সেখান থেকে সোজা বেরিয়ে চলে এসেছিলাম হলো আমাদের বারাসাত বাজারে। এখানে হলো একটা গিফট কেনার ছিল, একটা বার্থডের জন্য একটা ছোটো বাচ্চার জন্য গিফট কেনার ছিল, সেই জন্য এসেছিলাম। তো বাজারে এসে তো আমি তো একদম দেখে আরোই অবাক হয়ে গেলাম, সেল চলে গেছে তবু মানুষের ভিড় কমেনি। অবশ্য সামনে ঈদ আসছে তার জন্য সকলের প্রচুর কেনাকাটা আছে সকল। তো এখন আমি বাজার থেকে সোজা বাড়ি চলে এসেছি, আর আসার মাঝখানে আমি কোনো রকম ভিডিও তুলিনি, তো সোজা বাড়ি এসেই তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর আজকে কিন্তু আমি নববর্ষের জন্য আরও একটা গিফট পেয়েছি, সেটা হলো এই সুন্দর হাতিটা, আমার সফটওয়্যার ভীষণ পছন্দ। আমার ঘরে মোটামুটি অনেক টেডি আছে, অনেক রকমের সফটওয়্যার আছে, কিন্তু আমার মানে যতই কিনি না কেন খুব ভালো। আজকের ভিডিও ছিল এত অবধি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও।